हेलो स्टूडेंट्स, वेलकम टू फिनिक्स। आजकल एपिसोडे आमी तुम्हारे साथ आलोचना करब रेसपिरेटरी सिस्टम, ह्यूमैन रेसपिरेटरी सिस्टम सम्पर्के। एबार ह्यूमैन रेसपिरेटरी सिस्टम एक बड़ो सिलेबास, एक बड़ो पार्ट, तार शुधुमात्र कोन अंग माने ह्यूमैन रेसपिरेटरी सिस्टम जे नासा जे पथटा, जे पथेर माध्यमे मानुष शासकार्य चालाय, सेई जे रेसपिरेटरी ट्रैकटा बा सेई जे नासा पथटा, सेई पथटा सम्पर्के आजके शुधु एई एपिसोडे आमी आलोचना करब। तो चलो भिडियोटा शुरू करी। देखो ह्यूमैन रेसपिरेटरी सिस्टम, जेटा ह्यूमैन रेसपिरेटरी सिस्टम बा आमादेर मानुषेर जे निःश्वास क्रियार जे पद्धतिटा, श्वास प्रश्वासेर जे पद्धतिटा, सेई पद्धतिटा প্রধানত তিনটে স্ট্রাকচারের উপর বেস করে হয়। তিনটে স্ট্রাকচার কী কী আমরা যদি স্ট্রাকচারালি দেখি, প্রথমত হচ্ছে নাসা পথ। সেই নাসা পথ কার কার উপর নির্ভর করে? বহিঃনাসারন্ধ্র, নাসা গহ্বর, অন্তরাসারন্ধ্র। তারপরে কার উপর নির্ভর করে? শ্বাসনালী। শ্বাসনালীর মধ্যে আমরা কাকে কাকে পাবো? নাসা গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া এবং ব্রঙ্কাস পর্যন্ত, ব্রঙ্কাস। এরপর তারপরে আমরা কাকে পাবো? তারপরে হচ্ছে রেসপিরেটরি অর্গ্যান। রেসপিরেটরি অর্গ্যান বলতে কি? মানুষের ক্ষেত্রে রেসপিরেটরি অর্গ্যান হচ্ছে লাংস, মানে ফুসফুস। মানুষের দেহে দুটো ফুসফুস থাকে, ডান দিকে আর বাঁ দিকে। মানুষের যে বুকের পাঁজর, এই যে রিবস আছে, সেই রিবসের মধ্যে ফুসফুসগুলো অবস্থান করে। ডান দিকে থাকে ডান ফুসফুস, বাম দিকে থাকে বাম ফুসফুস। এবার এই যে পথটা, সেটা তোমাদের সাথে আমি ডিটেলসে আলোচনা করি। দেখো প্রথমে আমি কি বললাম, প্রথম অংশটা বললাম আমি নাসা পথ। ছবিটার দিকে ভালো করে খেয়াল করে দেখো, আমাদের যে মানুষের যে মুখ, আমরা সবার ক্ষেত্রে প্রথমে আমাদের প্রথমেই যেটা নিঃশ্বাসের ক্ষেত্রে প্রথম কোন জায়গাটা কাজ করে, আমাদের এই যে নাক, নাকের মধ্যে যে দুটো ফুটো আছে, এই ফুটোটা কি? এই দুটো ফুটোকে বলা হয় বহিঃনাসারন্ধ্র, মানে বাইরের দিকে আমাদের যে নাসা পথ, সেই নাসা পথের এই যে নাসা পথ, এই নাসা পথের সবার প্রথম অংশ হচ্ছে বহিঃনাসারন্ধ্র, যার মাধ্যমে আমরা বাতাস থেকে প্রশ্বাস ক্রিয়া করি, মানে বাতাস থেকে বায়ু আমরা গ্রহণ করি। গ্রহণ কার মাধ্যমে করছি? বহিঃনাসারন্ধ্রের মাধ্যমে। তাহলে আমরা প্রথমে কার মাধ্যমে করলাম? বহিঃনাসারন্ধ্রের মাধ্যমে। এরপর বহিঃনাসারন্ধ্র থেকে বায়ু, নাকের দুটো ফুটো যেটা বললাম বহিঃনাসারন্ধ্র, বহিঃনাসারন্ধ্রের মাধ্যমে ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করার পর সেটা কোথায় যায়? নাসা গহ্বরে, মানে ভেতরে গেল নাসা গহ্বর। নাসা গহ্বরটা গলবিলের যে জায়গাটা, এখানে এসে যেখানে আমাদের মুখগহ্বর আছে, সেই নাসা গহ্বরটা সেখানে গিয়ে উন্মুক্ত হয়। যে ছিদ্রের মাধ্যমে নাসা গহ্বরটা গলবিলের কাছে গিয়ে উন্মুক্ত হয়, সেই ছিদ্রটাকে বলা হয় অন্তনাসারন্ধ্র। তাহলে কী কী পেলাম? আমাদের যে নাসা পথটা, প্রথম যে পয়েন্টটা আমি তোমাদের বললাম নাসা পথ, এই নাসা পথ তিনটে অংশ নিয়ে গঠিত, বহিঃনাসারন্ধ্র, নাসা গহ্বর, অন্তনাসারন্ধ্র। বহিঃনাসারন্ধ্র কোনটা? যেটা আমাদের দেহের বাইরে, আমরা যেটাকে নাক বলে থাকি, সেই নাকের যে দুটো ফুটো আছে, সেই ফুটো দুটো হচ্ছে বহিঃনাসারন্ধ্র। এবার বহিঃনাসারন্ধ্রের মাধ্যমে নিঃশ্বাস বায়ু প্রবেশ করলো, প্রবেশ করে যেখানে প্রবেশ করছে সেই জায়গাটা হচ্ছে নাসা গহ্বর। নাসা গহ্বর গিয়ে যেখানে গলবিলে মুক্ত হচ্ছে, যে ছিদ্রের মাধ্যমে নাসা গহ্বরটা গলবিলে মুক্ত হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে অন্তনাসারন্ধ্র। এবার এই অন্তনাসারন্ধ্র গলবিলে যে জায়গাটায় মুক্ত হয় তাকে বলা হয় নাসা গলবিল। অন্তনাসারন্ধ্র গলবিলে যে অংশে যুক্ত হয় তাকে বলা হয় নাসা গলবিল। ইংলিশে একে বলা হয় ন্যাসোফ্যারিংস, ন্যাসোফ্যারিংস বা নাসা গলবিল। এরপর এই নাসা গলবিলটা এসে কোথায় যুক্ত হয়? ল্যারিংসে। ল্যারিংস মানে কি? যেটাকে আমরা স্বরযন্ত্র বলি, আমাদের যে যন্ত্রের মাধ্যমে, যেখানের মাধ্যমে, যার যেখানে একটা পর্দা আছে, সেই পর্দার কম্পনের ফলে আমাদের এই যে শব্দ উৎপন্ন হয়, ধ্বনি উৎপন্ন হয়, সেই ধ্বনিটা যেখান থেকে উৎপন্ন হয় বা আমাদের যে স্বরযন্ত্র, সেই স্বরযন্ত্রকে বলা হয় ল্যারিংস। তাহলে বায়ুটা এখানে নাসা অন্তনাসারন্ধ্র থেকে এসে কোথায় গেল? নাসা গলবিলে, নাসা গলবিল বা ন্যাসোফ্যারিংস, এবং ন্যাসোফ্যারিংস থেকে কোথায় আসছে? ল্যারিংসে। তাহলে এই জায়গাটা থেকে, এই যে নাসা গলবিল, এই নাসা গলবিল থেকে আমাদের কোন পার্টটা শুরু হচ্ছে? শ্বাসনালীর পার্টটা, আমাদের যে রেসপিরেটরি ট্র্যাকটা, সেই ট্র্যাকটা শুরু হচ্ছে। এবার এই যে নাসা গলবিলের পর সেটা এলো কোথায়? ল্যারিংসে। ল্যারিংসের পর থেকে কোথায় আসছে? ল্যারিংসের পর সেটা আসছে ট্রাকিয়াতে। এবার ট্রাকিয়া কি? না, ট্রাকিয়া হচ্ছে ল্যারিংসের পর একটা তরুণাস্থি নির্মিত গোল রিংয়ের মতো অংশ দিয়ে তৈরি একটা ট্রাক বা নালী। এখানে কি থাকে? এখানে গোল কি আকৃতি, এরকম ট্রাকিয়াগুলো এরকম সি আকৃতির রিং থাকে, সি আকৃতির রিং, বা কেউ কেউ বলে ইউ আকৃতির রিং, যা হোক বলা হয়। সি আকৃতির রিং মানে কি? গোটাটা এরকম রিং, মানে আমরা কি জানি, রিং মানে হচ্ছে গোল। এবার গোল, গোটাটা গোল কেন থাকে না? কারণ আমরা যখন
নিঃশ্বাস প্রশ্বাস নিই, এই অংশটা, এই কার্টিলেজটা, এটা কার্টিলেজ নির্মিত। কার্টিলেজ মানে কি? তরুণাস্থি। এবার এই জায়গাটা যদি গোটাটা একসাথে রিং হয়ে থাকে, জয়েন হয়ে থাকে, তাহলে এটা সংকোচন প্রসারণ করতে পারবে না। আমরা যখন খাবার খাই, আমরা জানি যে আমাদের যে এখানে, এই প্রথমেই এখানে যেটা দেখতে পাও গলাতে, এইটাই হচ্ছে শ্বাসনালী। শ্বাসনালীর ভেতরে থাকে, শ্বাসনালীর পরে থাকে, যদি একটা শ্বাসনালী হয়, শ্বাসনালীর পরে থাকে খাদ্যনালীটা। তা খাদ্যনালীটাতে খাবার যখন যায়, শ্বাসনালীর ওকে টোপকে খাবারটা যায়। এবার যখন শ্বাসনালীকে টোপকে খাবারটা যায়, খাবার যখন খাদ্যনালীর মধ্যে দিয়ে যায়, তখন শ্বাসনালীটা কিছুটা চুপসে যায়। এবার সেই জায়গাটা হতে গেলে, এই যে সংকোচন প্রসারণ যেটা হতে গেলে, বা শ্বাসবায়ু আদান প্রদানের সময় যে সংকোচন প্রসারণটা হয়, সেখানে যে পেশির যে ক্রিয়াটা হয়, সেটা হতে গেলে এইটা যদি টোটাল রিং থাকতো, তাহলে সেটা সম্ভব হতো না। রিংটা কখনো এরকম করে কমতে পারতো না। সেই জন্য এটা সিয়াকৃতির হয়, যাতে এটা সংকুচিত হতে পারে, আবার প্রসারিতও হতে পারে। তাহলে বোঝা গেল যে ট্রাকিয়া কেন সিয়াকৃতির হয়। এবার ট্রাকিয়াটা কি তাহলে? না, ট্রাকিয়াটা এরকম সিয়াকৃতির কিছু রিং দিয়ে তৈরি। এবার এই সিয়াকৃতির রিং দিয়ে এরকম ট্রাকিয়াটা আসে। ট্রাকিয়ার মাধ্যমে শ্বাসবায়ু আসার পর ট্রাকিয়াটা দুভাগে ভাগ হয়ে যায়। এই দুটো ভাগকে কি বলা হয়? এই দুটো ভাগকে বলা হয় ব্রঙ্কাস। এবার এই ব্রঙ্কাসটা আমার কোথায় প্রবেশ করে? ব্রঙ্কাস পর্যন্ত হলো তাহলে আমাদের নাসা, শ্বাসনালী। শ্বাসনালী, তাহলে শ্বাসনালী শুরু হলো নাসাগলবিল থেকে এবং এসে শেষ হলো কোথায়? ব্রঙ্কাসে। ব্রঙ্কাস এবং ব্রঙ্কাসের পর এখানে কোথায়? ভেতরে আরও আছে। ব্রঙ্কাসটা যখন ফুসফুসের ভেতরে, আমরা কি জানি, আমাদের শ্বাস অঙ্গ, মানুষের দেহের শ্বাস অঙ্গ কি? একজোড়া ফুসফুস। ডান দিকে ডান ফুসফুস, বাম দিকে বাম ফুসফুস। এবার এই ডান দিকে যে ডান ফুসফুস আর বাম দিকে বাম ফুসফুস, দুদিকে দুটো, এই যে ট্রাকিয়া থেকে এসে ট্রাকিয়াটা দুটো ভাগে ভাগ হয়ে দুটো ব্রঙ্কাস তৈরি করে এবং ব্রঙ্কাসগুলো দুটো ফুসফুসের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার পর ব্রঙ্কাসগুলো কয়েকটা শাখায় ভেঙে যায়, কতগুলো প্রধান শাখায় ভেঙে যায়, সেই শাখাগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। এবার এই ব্রঙ্কিওলগুলো আবার কিছু শাখা প্রশাখায় ভাঙে এবং ভেঙে শেষ প্রান্তে কতগুলো শাখায় ভেঙে এরকম কিছু কিছু বায়ুথলি তৈরি করে। এই বায়ুথলিগুলোকে বলা হয় অ্যালভিওলাই, অ্যালভিওলাই বা বায়ুথলি, যার মধ্যে আমাদের শ্বাসবায়ুটা গিয়ে জমা হয় এবং এই বায়ুথলির ওপরে শিরা উপশিরাগুলো আসে, যে সেটা যখন রেসপিরেটরে কীভাবে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্রহণ হয় তখন পড়াবো। এর ওপরে শিরা উপশিরাগুলো এই বায়ুথলির ওপর থাকে, সেখানে শিরাজালক তৈরি হয় এবং শিরাজালকের মাধ্যমে সেখানে আমাদের যে শ্বাসবায়ুর আদান প্রদান হয়, মানে বায়ুথলি থেকে অক্সিজেন রক্তের মধ্যে মেশে এবং রক্তের মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইড এই বায়ুথলিতে আবার ফিরে আসে, পরবর্তীকালে সেটা আবার বেরিয়ে আসে। আর এই অংশটা যেটা দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে মধ্যচ্ছদা। এটা হচ্ছে একটা পেশি যেটা আমাদের বক্ষগহ্বর এবং উদরগহ্বরকে পৃথক করে এবং এইটা আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস যে প্রক্রিয়া, নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়াতে এই পেশি সংকোচন প্রসারণ সাহায্য করে। নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় দু ধরনের পেশি সংকোচন প্রসারণ সাহায্য করে, একটা হচ্ছে এই মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, এই ইংলিশে বলা হয় ডায়াফ্রাম, আর একটা থাকে ইন্টারকস্টালস মাসেলস। ইন্টারকস্টাল মাসেলস কোথায় থাকে? আমাদের এই যে ফুসফুসের ওপরে যে আমাদের রিবসগুলো থাকে, মানে পাঁজর, যাকে বাংলায় বলি যে আমাদের বুকের যে পাঁজর, এই যে আমাদের বারো জোড়া রিবস আছে, এই দিকে বারোটা, এই দিকে বারোটা, এই বারো জোড়া রিবসের মাঝে মাঝে আমাদের যে বারো জোড়া রিবসের মাঝে মাঝে কিছু পেশি থাকে, সেই পেশিগুলোকে বলা হয় ইন্টারকস্টালস মাসেল। এবার সেই ইন্টারকস্টাল মাসেলগুলো সংকোচন প্রসারণ এবং এই মধ্যচ্ছদা সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের শ্বাসবায়ুর আদান প্রদানটা সম্পন্ন হয়। তাহলে আমি এখান থেকে কি দেখতে পেলাম? আমাদের যে হিউম্যান রেসপিরেটরি সিস্টেমটা, সেই হিউম্যান রেসপিরেটরি সিস্টেমকে আমি প্রধানত তিনটে ভাগে ভাগ করছি। আমি শুধুমাত্র এখন হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের এখানে শ্বাসবায়ুর আদান প্রদান কীভাবে হয় বা কী হয় সেই সব মেকানিজম কিছু দেখাইনি, আমি জাস্ট পাথটা দেখাচ্ছি যে কোন পথের মাধ্যমে হিউম্যান রেসপিরেটরি সিস্টেমটা সম্পন্ন হয় সেইটা দেখাচ্ছি। তাহলে প্রথমে কি বললাম? প্রথমত আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের টোটাল পাথটাকে তিনটে ভাগে ভাগ করে নিলাম। প্রথম ভাগটা কি? একটা হচ্ছে নাসা পথ। এই নাসা পথ কী কী নিয়ে তৈরি? বহিনাসারন্ধ্র, নাসা গহ্বর, অন্তনাসারন্ধ্র। বহিনাসারন্ধ্র কোনটা? আমাদের বাইরে যে নাক আছে, নাকের যে দুটো ফুটো বললাম সেটা হচ্ছে বহিনাসারন্ধ্র, যার মাধ্যমে এটা শ্বাসবায়ুটা প্রবেশ করছে, প্রবেশ করে কোথায় যাচ্ছে? নাসা গহ্বরে। এবার এই নাসা গহ্বরটা গলবিলে গিয়ে যে ছুটো, যে ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত হচ্ছে, সেই ছিদ্রটাকে বলা হচ্ছে অন্তনাসারন্ধ্র। এই অন্তনাসারন্ধ্র, অন্তনাসারন্ধ্র, তাহলে এখানে অন্তনাসারন্ধ্র পর্যন্ত ওটা কী গেল? নাসা পথ। এরপরে কী তৈরি হচ্ছে? এরপরে শুরু হচ্ছে শ্বাস
নালী। শ্বাস নালী কি না, এই যে অন্তনাসার অন্ত্র গলবিলে যে স্থানে উন্মুক্ত হয় সেই গলবিলটাকে বলা হয় নাসা গলবিল, ঠিক আছে। একে ইংলিশে বলে নাসোফ্যারিংস, যেমন মুখগহ্বর, মুখগহ্বর গলবিলে যে স্থানে উন্মুক্ত হয় তাকে বলা হয় ওরোফ্যারিংস। নাসাগহ্বর যেখানে গলবিলে উন্মুক্ত হয় তাকে বলা হয় নাসোফ্যারিংস। ফ্যারিংস হচ্ছে গলবিলের সেই অংশটা যেখানে মুখগহ্বর মানে গলবিলটাকে বলা হচ্ছে ফ্যারিংস। এবার এই গলবিলের মধ্যে যে অংশে নাসাগহ্বর এসে উন্মুক্ত হচ্ছে মানে অন্তনাসার অন্ত্রটা উন্মুক্ত হচ্ছে সেটা হচ্ছে নাসোফ্যারিংস, যেখানে মুখগহ্বরটা উন্মুক্ত হচ্ছে সেটা হচ্ছে ওরোফ্যারিংস। এবার এই নাসোফ্যারিংসের মাধ্যমে এটা কোথায় এলো, প্রথমে এলো ল্যারিংসে। ল্যারিংস মানে কি বললাম, ল্যারিংস হচ্ছে স্বরযন্ত্র, স্বর যার মাধ্যমে আমরা কথা বলতে পারি, মানে আমাদের ধ্বনি উৎপন্ন করে যে যন্ত্র, যেখানে হাওয়ার কম্পনের যে যন্ত্রের পর্দা হাওয়ার কম্পনের ফলে ধ্বনি উৎপন্ন হয় সেটা হচ্ছে স্বরযন্ত্র বা ল্যারিংস। এবার এই ল্যারিংসের পরে কোথায় আসে, ল্যারিংসের পরে আসে ট্রাকিয়াতে। তাহলে শ্বাসবায়ুটা ল্যারিংস পেরিয়ে কোথায় এলো, ট্রাকিয়াতে। ট্রাকিয়া কী দিয়ে তৈরি, না ট্রাকিয়া কিছু পেশি এবং শিয়াকৃতির কার্টিলেজ বা তরুণাস্থি, শিয়াকৃতির কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে ট্রাকিয়াটা তৈরি, ট্রাকিয়াল রিংগুলো তৈরি। এবার এই ট্রাকিয়া এসে দুটো ফুসফুসে ভাগ হয়ে ভেঙে যায়। এই যে ট্রাকিয়া এসে দুটো ভাগে ভাগ হচ্ছে এদেরকে বলা হচ্ছে ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসগুলো আবার ফুসফুসের ভেতরে যখন প্রবেশ করে সেটা কতগুলো শাখায় ভেঙে যায়, সেই শাখাগুলোকে বলা হয় ব্রঙ্কিওল। এবং এই ব্রঙ্কিওলগুলো শেষ প্রান্ত গিয়ে ভেঙে গিয়ে কিছু বায়ুথলির সাথে যুক্ত হয়, সেই বায়ুথলিগুলোকে বলা হচ্ছে অ্যালভিওলাই। এবার আমাদের কটা ফুসফুস আছে, দুটো ফুসফুস, বাম ফুসফুস ডান ফুসফুস। এই বাম ফুসফুস আর ডান ফুসফুস দুটো ফুসফুসের মধ্যে দুটো ব্রঙ্কাস ঢোকে এবং অ্যালভিওলাই যুক্ত হয়। এবারে অ্যালভিওলাইয়ের সঙ্গে এসে আমাদের শিরাধমনী মানে শিরাধমনী রক্তজালকটা, অ্যালভিওলাইয়ের ওপর রক্তজালক সৃষ্টি হয় এবং রক্তের মাধ্যমে আমরা যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করেছি সেটা রক্তে প্রবেশ করে এবং রক্তের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা আবার অ্যালভিওলাই ফিরে আসে এবং পরবর্তীকালে প্রশ্বাসের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে সেটা বেরিয়ে আসে। এখানে যে এই পেশিটা দেখাচ্ছি, এই পেশিটা কি, এটা হচ্ছে মধ্যচ্ছদা। মধ্যচ্ছদার কাজ কি না, আমাদের বক্ষগহ্বরকে উদরগহ্বর থেকে পৃথক রাখে এবং নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করে, এটা হচ্ছে আমাদের মধ্যচ্ছদার কাজ। এরপর যদি মেডিকেল টার্মে দেখি, মেডিকেল টার্মে আর একটা জিনিস এখানে বলে রাখি, মেডিকেল টার্মে এই যে এতটা পর্যন্ত এই ল্যারিংসের আগে পর্যন্ত মানে এই নাসাগলবিল পর্যন্ত মানে বহিঃনাসারন্ধ্র থেকে শুরু করে নাসাগলবিল পর্যন্ত এই অংশটাকে বলা হয় আপার রেসপিরেটরি ট্র্যাক বা URT, আপার রেসপিরেটরি ট্র্যাক। এই মেডিকেল সায়েন্সে আমাদের যে রেসপিরেটরি পাথ, এটা আমরা যেমন এখানে বায়োলজিতে পড়ার সময় একে তিনটে ভাগে ভাগ করছিলাম যে নাসা পথ, শ্বাসনালী, রেসপিরেটরি অর্গ্যান, এখানে মেডিকেল সায়েন্সে একে তিনটে দুটো ভাগে ভাগ করা হয়, আপার রেসপিরেটরি ট্র্যাক আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক। আপার রেসপিরেটরি ট্র্যাক কোনটা, না বহিঃনাসারন্ধ্র থেকে শুরু করে নাসা গলবিল পর্যন্ত মানে ল্যারিংসের আগে পর্যন্ত, ল্যারিংসের আগে পর্যন্ত যে অংশটা সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক, আর ল্যারিংস থেকে শুরু করে একদম ফুসফুসে ভেতরে অ্যালভিওলাই পর্যন্ত যে অংশটা সেইটাকে বলা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক বা LRT। এরপর যখন ইনফেকশন হয় আমাদের শরীরের মধ্যে, মানে এই নাসাগহ্বরে বা নাসা রেসপিরেটরি ট্র্যাকে যখন ইনফেকশন হয়, যদি এই বহিঃনাসারন্ধ্র থেকে নাসাগলবিল পর্যন্ত এই অংশে যদি ইনফেকশন হয় তখন তাকে বলা হয় URTI, আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, URTI। আর যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাকে মানে ল্যারিংস থেকে শুরু করে ফুসফুসের ভেতর পর্যন্ত এই অংশে কোনো ইনফেকশন হয় তখন তাকে বলা হয় LRTI বা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, হয়েছে। তো এইটা ছিল আমাদের শুধু যে রেসপিরেটরি সিস্টেম, হিউম্যান রেসপিরেটরি সিস্টেমের পাথটা, কোন পথের মাধ্যমে আমাদের নিঃশ্বাস বা প্রশ্বাস সম্পন্ন হয়, মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানটা মানব দেহে কোন পাথের মাধ্যমে, কোন পথের মাধ্যমে সম্পন্ন হয় সেটা আমি এখানের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর যদি কোথাও কোনো অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা থাকে বা কোনো কিছু তোমাদের মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ধন্যবাদ।